ওকে সো কোশ্চেনটা কি বলছে কোশ্চেনটা তো বলছে যে ওয়াটার ফ্লোজ ইনটু এ রিজার্ভার হুইচ ইজ 200 মিটার লং এন্ড 150 মিটার ওয়াইড ওকে সো টু সো 200 মিটার লং এন্ড 150 মিটার ওয়াইড এটা হচ্ছে লং এটা হচ্ছে উইথ ওকে সো বলছে যে একটা পাইপের থ্রু দিয়ে ওই ইয়েটা আসতেছে ওয়াটার ফ্লো করতেছে ওটার ক্রস সেকশন কীরকম ওটা হচ্ছে 0.3 মিটার্স ইনটু 0.2 মিটার্স এটা হচ্ছে ওই পাইপটার ক্রস সেকশন আর 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে আসতেছে পানিটা ঠিক আছে এখন বলছে যে ওই রিজার্ভয়ারে হাইট হচ্ছে মানে 8 মিটার পর্যন্ত মানে 8 লেভেল হবে 8 এই পর্যন্ত আমার যদি ইয়ে করতে হয় ফিল আপ করতে হয় রিজার্ভারটা তাহলে আমার টাইম কত লাগবে আমার টাইমটা কত হবে দেখি কীভাবে করা যাবে সো ফার্স্ট থিং ফার্স্ট আমরা পার আওয়ারে কত ওয়াটার হয় ভলিউম ওয়াটার হচ্ছে জমা হয় যেটা দেখি তাহলে দেখি ভলিউম অফ ওয়াটার ইন ওয়ান আওয়ার যদি করতে হয় দেখেন ক্রস সেকশন তো এই পাইপের ক্রস সেকশন যত ওইটা তো আসবেই ওই পরিমাণ পানি তো আসবেই ভলিউম যেভাবে বের করে এটা মিটারে আছে এটা কিলোমিটারে আছে কিন্তু সো এটাকে মিটারে করে ফেলি 20 × 2000 সো এটা এই ভলিউম হচ্ছে পার আওয়ারে জমা হয় রিজার্ভারে এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আসে হচ্ছে 1200 কিউবিক মিটার এখন হচ্ছে ধরে নিই যে এই যে লেভেল 8 মিটার হতে টি টাইম লাগে ধরি হচ্ছে লেট টি উইল বি দ্য টাইম এখন তাই যদি হয় তাহলে যদি পার আওয়ারে 1200 কিউবিক মিটার হয় তাহলে টি আওয়ারসে কত হবে টি আওয়ারসে এত ভলিউম রিজার্ভারে আপনার ইয়ে হবে সঞ্চয়িত হবে এখন আমার কথা হচ্ছে এটা ইকুইট হবে কার সাথে আমার হচ্ছে লেন্থ হচ্ছে এটা উইথ হচ্ছে এটা অ্যান্ড হাইট হচ্ছে এটা তাহলে এটা ইন্টু এটা ইট উইল বি দ্য ভলিউম সো 200 ইন্টু 150 ইন্টু 8 সো ইট উইল গিভ আস টি ইজ ইকুয়াল টু 200 আওয়ার্স সো দিস উইল বি দ্য আনসার দ্যাটস ওয়াই অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার